বন্দে ভারত নিয়ে সরগরম হয়ে উঠছে বঙ্গ রাজনীতি। তৃণমূল বিজেপি একে অপরকে দোষে চলেছেন এ প্রসঙ্গে। এরই মধ্যে রেল মন্ত্রক থেকে এক ভিডিও প্রচার করায় যেন নতুন করে ফের শিরোনামে এলো বন্দে ভারত এক্সপ্রেস। রাজ্যের মন্ত্রী সুশ্রী পাজাকে বন্দে ভারত প্রসঙ্গে জিজ্ঞাসা করলে তিনি বলেন, সুকান্ত মজুমদার বন্দে ভারত নিয়ে টুইট ডিলিট করলো কেন? ডক্টর সুকান্ত মজুমদার তার করা টুইটটা ডিলিট করলো কেন আগে সে উত্তরটা দিক। তিনি কিন্তু ফেক নিউজ স্প্রেড করছেন এবং বিজেপি হচ্ছে ফেক নিউজ যারা স্প্রেড করেন এরকম একটা মেশিন। নিজেরা তারা বললেন যে বন্দে ভারতের এক্সপ্রেসের উপরে নাকি পশ্চিমবাংলার কেউ ডিল ছুড়েছে। তারপর আজকে যখন রেলওয়ের পক্ষ থেকে তাদের আধিকারিকটা বললেন তাদের সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে, তারপরে তিনি সঙ্গে সঙ্গে টুইটটা ডিলিট করলেন কেন? তাহলে টুইটটার মধ্যে অনর্থ থাকা উচিত ছিল। সুতরাং যারা ফেক নিউজ দিচ্ছেন এবং সেটা প্রচার করছেন তাদের কোনোরকম বক্তব্য গুরুত্ব দেওয়া উচিত। টুইট ডিলিট করলো কেন এই বিষয়ে মুখ খুলেছেন খোদ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি এ প্রসঙ্গে বলেন, টুইটের কোনো ভুল ছিল তাই ডিলিট করেছি। দেখুন, আমার টুইট নিয়ে তৃণমূলকে ভাবতে হবে না, তারা নিজেদের টুইট নিয়ে ভাবুন, সেটাতেই কাজে দেবে। আমার কোনো মিস্টেক হলে পরে আমি সেটাকে ডিলিট অবশ্যই করব, কিন্তু সেটাকে আমি সম্পূর্ণভাবে মুছে দিইনি, আবার অন্যভাবে টুইট করেছি, ছবি ভুল চলে গেছিল তার জন্য করা হয়েছে। প্রশ্ন থেকে পাল্টা প্রশ্নে বঙ্গ রাজনীতি বেশ উত্তপ্ত হয়ে উঠলেও বন্দে ভারত নিয়ে চর্চা কিন্তু ক্রমশ বেড়ে চলেছে। সঞ্জয় চ্যাটার্জি ও শুভাশিস ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।